তো আমি টর্চলাইটটি মুখে নিয়ে নেই, বন্ধুরা আমরা এটার রোগটি পেলাম, কিন্তু এটার পাশটি খুলতে হবে। এটার হচ্ছে এই বিয়ার পাশটি চলে গেছে, যার কারণে এটার ভোল্টেজ ডাউন হয়ে গেছে, আর ডাউন হয়ে যাওয়ার কারণে স্ক্রিন ছোট হয়ে গেছে। তো আমরা এখন এই পাশটি লাগিয়ে দেবো নতুন আরেকটি, এবিডি ওকে হয়ে যাবে। তো পাশটি আগে সংগ্রহ করে নিই, তারপর আবার দেখি। তো বন্ধুরা আমরা আমরা বিয়ারটি খুলে নিলাম। তো বিয়ারটি খুলে নেওয়ার পর আমরা একটু মেপে দেখি। বিয়ারটি এক সাইড ভালো আছে, এক সাইড ড্যামেজ হয়ে গেছে। তো আমরা এটা নতুনই লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি আর একটি বিয়ার সংগ্রহ করে রেখেছি আপনাদের সাথে। তো শুধু বিয়ারটি লাগালেই হবে না, এটার পাশাপাশি আরেকটা জিনিস আমরা লাগাবো। আগে বিয়ারটি সেটিং করে নিই। আমাদের বাড়ি শাটনল, তো বন্ধুরা এই বিআরটির পাশাপাশি এখানে আরেকটি যে ট্রানজিস্টার রয়েছে আমরা সেটিও চেঞ্জ করে দেবো, নাচে এটাও আবার দেখা যাবে। এটা না লাগালেও আমরা পারতাম, কিন্তু আমরা পাশাপাশি ট্রানজিস্টারটিও খুলে নিলাম। এই ট্রানজিস্টারটি চেঞ্জ করে আমরা এখন আরেকটি নতুন ট্রানজিস্টার লাগিয়ে দেবো। ভাই ধরুন একটু স্কিপ।
তো ভিউয়ার্স, অনেক চেষ্টার পরে পাঁচটি খুঁজে পেলাম, এখন আমরা সেটিং করে দিচ্ছি। এখন এটিকে সোল্ডারিং করে নেব। সোল্ডারিংটা একটু নিখুঁতভাবে করতে হবে যাতে করে কোনো প্রকার শক না হয়। তো আমাদের সোল্ডারিং কাজ শেষ, এখন আমরা এটির ঠ্যাংগুলি কেটে নেব। তারপর একটু আলাদাভাবে সোল্ডারিং করে দেবো যাতে করে পাপটি আমরা সোল্ডারিং করে নিলাম, এবং পালসগুলি লাগিয়ে নিলাম। কোনো প্রকার শক নেই এখানে। তারপর একটু এখন এটাকে পাওয়ার দিব, দেখি তারপর কি দেখায়। তো আমরা দেখতে পেলাম এটার ভোল্টেজটি চলে এসেছে এবং সহজে স্ক্যান পুরাই চলে এসেছে। তো আমরা টিভিটি কমপ্লিট করে ফেললাম, টিভিটি ওকে হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পেলেন আমরা টিভিটি কমপ্লিট করতে সক্ষম। এখন আমরা উপরে উঠিয়ে দিয়ে টেস্ট করে নেবো।